আশেপাশে শুভঙ্কর দা নাই তো? নাই নাই। দা শুভঙ্কর দা আমার বাচ্চারে কোলে নিয়ে বলল, আরে মেয়েটা একবারে ঠিক তোর মতো হয়েছে। বললাম, দাদা এটা মেয়ে দা ছেলে, ছেলেটা একবারে ঠিক তোর মতো হয়েছে। আমার যে ছেলে সন্তান হয়েছে এইটা শুনেই বিশ্বাস করেন। একটা ছোট্ট প্রমাণ আছে কিন্তু তা দেখাতে পারবো না। আরে ছবিটা নিয়ে আসি নাই। অবশেষে বাচ্চার নাম রাখলাম গোড়ায় গণ্ডগোল। সবাই বলাবলি করতেছে বাচ্চা খুব দুষ্ট হয়েছে। আরে হই বই তো, দুষ্টুমি করতে করতেই যে হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি বাচ্চারে আদর করতে করতে বললো, আরে কি মিষ্টি বাচ্চা, বাচ্চা কাচ্চা আমার খুব ভালো লাগে। আমি কইলাম, এসব কথা আপনাদের তো কোম্পানিতে তালা পড়ে গেছে। শ্বশুর কইলো, আরে বাচ্চাটা কোলে হিসু করে দিছে। আমি কইলাম, ওই দেখো ওই লোক সিনা ফেলছে। শ্বশুর শাশুড়ি কইলো, আরে ওরাই বাচ্চাদের বাসায় নিয়ে যায়। আমি কইলাম, ঠিক আছে নিয়ে যান, আবার তো এরম এপিসোড আরো হইব। শ্বশুর শাশুড়ি কইলো, একটা ভালো ছেলে খুঁজতেছি, ছোট মেয়েটার এবার বিয়ে দিয়ে দেবো। আরেকটা ভালো ছেলে খুঁজেন, আমার দ্বারা বিয়ে দিব। পরিবার পরিকল্পনার আপা এসে কইলো, ভাইজান এই ভাবির স্বাস্থ্য খুব একটা ভালো না, এখন আর বাচ্চা কাচ্চা নিয়েন না। আমি বললাম, তা ঠিক আছে, কিন্তু যাদের স্বাস্থ্য ভালো তারা তো আর শুনবো না। বলে, শোনেন দুই বাচ্চার মধ্যে দূরত্ব রাখা দরকার। আমি বললাম, ঠিক আছে, বাচ্চা আরেকটা হইলে দুইটারে দুই জায়গায় পাঠাই দেবো। নি বলে, শোনেন বাচ্চার পুষ্টির জন্য মায়ের ভালো মন্দ খাওয়া দরকার। আমি বললাম, এই তো মেয়ে মানুষ বলে বাচ্চার পুষ্টির জন্য বাবার ভালো মন্দ খাওয়া দরকার। আর সারাদিন ধরে বউ বলতেছে আজ রাতের পারফরমেন্স যেন ভালো হয়। আমি কইলাম, অনেকদিন পর তো, ঠিক আছে চেষ্টা করুন। আসতে আসতে আসতে